আমার বাড়ির চারপাশে প্রচুর পাখি, আমার চোখে দেখা কম করে 30 রকম থেকে 35 রকমের পাখি তো আছে। সেই সব পাখিদের মধ্যে আমাদের সকলের পরিচিত এবং প্রিয় পাখি বুলবুলি ও শালিকের মধ্যে আজ একটি প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতিযোগিতার নাম হলো এসে খাও আঙুর ফল। বাটিতে আঙুর ফল দিয়ে দিলাম, দেখা যাক কে কত বেশি আঙুর ফল সংগ্রহ করতে পারে, শালিক নাকি বুলবুলি। দেখা যাক প্রথমে কে আসে। প্রথমেই চলে এসেছে শালিক। শালিক সুন্দর করে ঠোঁটে আঙুর নিল এবং সুন্দর করে উড়ে চলে গেল। বাহ, প্রথমেই শালিক দক্ষতার সাথে আঙুর ফল নিয়ে চলে গেল। এবার দেখা যাক, এবার আবারও এসেছে শালিক, আবারও এসেছে শালিক, সে আবারও সুন্দর করে আঙুর ফল নিয়ে উড়ে চলে গেল। এই তো বুলবুলির দেখা মিলেছে, বুলবুলি চলে এসেছে আঙুর সংগ্রহের জন্য। দেখা যাক বুলবুলি কি করে, সে বাটির উপর উঠে বসেছে, এবার সে আঙুর ফল নেওয়ার প্রস্তুতি চালাচ্ছে। দেখা যাক, এই তো আঙুর ফল নিয়েছে। এ মা, এ কি হলো, বুলবুলি তো নিতে পারলো না, মাটিতে পড়ে গেল। এই তো আবার এসেছে শালিক। শালিকের কিন্তু দুর্দান্ত পারফরমেন্স, শালিক দক্ষতার সাথে সব আঙুর ফলগুলো নিচ্ছে আর উড়ে চলে যাচ্ছে। মনে হয় এই প্রতিযোগিতার বিজয়ী শালিকই হবে। এবার দুজন চলে এসেছে, দুজন চলে এসেছে, দুজনই সুন্দর করে আঙুর ফল নিল এবং উড়ে চলে গেল উইথাউট এনি ফেইল। মনে হয় এই প্রতিযোগিতার উইনার শালিকই হবে, আর কোনো সন্দেহ নেই, নিঃসন্দেহে শালিকই উইনার হবে। আবারও শালিক সুন্দর করে আঙুর ফল ঠোঁটে নিল আর উড়ে চলে গেল। এবার দেখা যাক নেক্সট কে আসে। নেক্সট, এই তো এসেছে বুলবুলি। বুলবুলি দেখা যাক এবার কি করে, বুলবুলি সুন্দর করে আঙুর ফল নিল উড়ে চলে গেল, কেয়া বাত। কিন্তু এই প্রতিযোগিতার উইনার হয়েছে আমাদের শালিক। ইয়ে!